নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু দ্য স্পোর্টস পাওয়ার হাউস তো বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে প্রতিদিনের মতো ইন্ডিয়ান ফুটবলের সাথে জড়িত কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো যেখানে অ্যাসেলো এই লিগের বিভিন্ন ট্রান্সফার আপডেট ও ট্রান্সফার্মার্স রয়েছে তো চলো শুরু করা যাক আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তো কিসের ওয়েট করছো সাবস্ক্রাইব করে দাও প্লিজ আর পাশে থাকা বেলে কোনটা অল অপশনটা প্রেস করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাবো তো চলো আজকের ভিডিওটা আর দেয় না করে শুরু করা যাক তো এই ভিডিওতে আমি তোমাদের কিন্তু অনেক আপডেট দেবো আইএসএলের বিভিন্ন ক্লাব সম্পর্কে তার সাথে সাথে রিলায়েন্স গ্রুপ ইনভেস্টর হয়ে আসলে সেই সমস্যাটা কি হতে পারে যে যদি মনে করো এফএসডিএল বলে যে আমরা নতুন ইনভেস্টার নিয়ে আইএসএলে প্রবেশ করতে দেব না সেই সমস্যাটা কি হতে পারে তোমাদের প্রশ্ন নিয়ে কথা বলবো এবং রিলায়েন্স গ্রুপকে আদৌ ইনভেস্টার হতে পারে সেই ব্যাপারটা নিয়ে কথা বলবো তার সাথে সাথে মোহনবাগানের একটা ভালো খবর এবং একটা খারাপ খবর নিয়ে কথা বলবো তো পুরো ভিডিওটা থাকো স্কিপ না করে আর আমাদের চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো কিসের অপেক্ষা করছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও এরকমই ডেইলি আপডেট পাওয়ার জন্যে তো চলো আর কথা না বাড়িয়ে সরাসরি মেইন টপিকে আসা যাক তো সবার প্রথমে আমরা কথা বলবো ইস্টবেঙ্গলকে নিয়ে ইস্টবেঙ্গলের এক বিদেশি তিনি অন্য ক্লাবে চলে গেলেন সেই ব্যাপারটা নিয়ে তো তোমার সবাই চেনো তাকে স্ট্রাইকার ওয়েলসের স্ট্রাইকার আঠাশ বছর বয়সী এরন আমাদি হলোয়ে তিনি কিন্তু এই মুহূর্তে ইংল্যান্ডের থার্ড ডিভিশনের একটা ক্লাব সেখানে কিন্তু সাইন করেছেন বুটন অ্যালবিয়নে কিন্তু তিনি সাইন করেছেন এবং সেই ক্লাব অর্থাৎ বুটন এলবিয়ন কিন্তু গতকালই এটা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে অ্যারন আমাদি হল কিন্তু তাদের দলে আসলেন এসসি বেঙ্গল থেকে তো ইস্টবেঙ্গলের মার্টি স্টেইনম্যান ব্রাইটেন ও বাখারের পর আরও এক বিদেশে কিন্তু অন্য ক্লাবে অফিসিয়ালি কেড়ে ফেলল এবং তিনি হচ্ছেন আর কেউ নন আঠাশ বছর বয়সী ওয়েলসের তারকা প্লেয়ার এবং ইস্টবেঙ্গলের হয়ে লাস্ট ম্যাচে দুখানা গোল করা অ্যারন আমাদি হলওয়ে তবে হলওয়ের জার্নিটা কিন্তু ইস্টবেঙ্গলে খুবই সুখকর ছিল না চোট আঘাত নিয়ে জর্জরিত ছিলেন এবং অবশ্যই খুব একটা গেম টাইম যে পেয়েছেন সেটাও বলা যাবে না এবং লাস্ট ম্যাচে তিনি দুটো গোল করেছেন এবং মোটামুটি সেই মানের কিন্তু ফুটবল উপহার দিতে পারেননি তিনি এবার চলে এসে আমরা সরাসরি এটিকে মোহনবাগানের দুটি আপডেটে প্রথমটা ভালো আপডেট সেটা হচ্ছে আমরিন্দর সিং লিস্টন কোলাসো আশুতোষ মেহতা এবং লেনি রড্রিগেস তারা চারজনই কিন্তু কলকাতায় পৌঁছেছে এবং তারা কিন্তু অবশ্যই প্র্যাকটিসও শুরু করবে খুব তাড়াতাড়ি এটা কিন্তু ভালো খবর এবং তার পাশাপাশি আরেকটা খারাপ খবর রয়েছে সেটা হচ্ছে দুই প্লেয়ার তারা যথাক্রমে জবি জাস্টিন এবং অবশ্যই জয়েশ রানে এই দুই প্লেয়ারকে কিন্তু রিলিজ করলো এটিকে মোহনবাগান এবং জয়েশ রানের ব্যাপারটা তোমরা আগেই জেনেছো তিনি একটা নতুন ক্লাবে কনফার্ম হয়েছেন সেই ব্যাপারটা নিয়েও কিন্তু আমরা কথা বলবো এবং সেটা হচ্ছে জয়েশ রানে তিনি কিন্তু বেঙ্গালুরু এফসিতে কনফার্ম হয়ে গিয়েছেন এবং তিন বছরের ডিলে কিন্তু তিনি বেঙ্গালুরু এফসিতে সাইন করেছেন তার সাথে সাথে আমরা কথা বলবো কাকে নিয়ে না তিনি হচ্ছেন জবি জাস্টিন জবি জাস্টিন তিনি কিন্তু এই মুহূর্তে যেটা শোনা যাচ্ছে এইটিকে মোহনবাগান তাকে রিলিজ করেছে এবং যেটা হওয়ারই কথা ছিল মার্কার স্মার্গোলাও কিন্তু তিনি টুইট করে জানিয়েছেন যে তিনি কিন্তু খুব সম্ভবত কেরালা ব্লাস্টার্সে জয়েন করতে চলেছেন আগামী মৌসুমের জন্য তো এই দুই প্লেয়ার একজন স্ট্রাইকার একজন অ্যাটাকিং মিডফিল্ডার আক্রমণ ভাগের দুই প্লেয়ারকে কিন্তু বা দুই ইন্ডিয়ান তারকার প্লেয়ারকে কিন্তু রিলিজ করলো এটিকে বাগান। এবার আমরা চলে আসি সরাসরি আইএসএল বিভিন্ন ক্লাবের বিভিন্ন আপডেট নিয়ে প্রথমটা উড়িষ্যা এফসিকে নিয়ে এবং সেটা হচ্ছে তোমরা অনেক দিন ধরেই জিজ্ঞেস করছিলে যে উড়িষ্যা এফসি কি নতুন কোন স্ট্রাইকারের খোঁজ করছে জনাথন প্যারেরা ছাড়া হ্যাঁ তোমাদের বলে রাখি জনাথন প্যারেরা ছাড়া কিন্তু ইগর অ্যাঙ্গুলো রয়েছে এটাও আমি তোমাদের আগে জানিয়েছিলাম হয়তো তোমরা সেই ভিডিওটা দেখোনি নি এর জন্যই জিজ্ঞেস করেছিলে তো তোমাদের জানিয়ে রাখলাম এবার আমরা সরাসরি চলে আসবো অলিম্পিকে ভারতের হয়ে প্রথম পদক জিতল কে এবং কোন বিভাগে কোন খেলায় সেই ব্যাপারটা নিয়ে তো অলিম্পিকে এবছরে প্রথম পদকটা কিন্তু নিয়ে আসলো ভারতের ওয়েট লিফটার মীরাবাই চানু তিনি কিন্তু ঊনপঞ্চাশ কেজির বিভাগে ছিলেন এবং তিনি কিন্তু রুপোর মেডেল পেয়েছেন অর্থাৎ তিনি কিন্তু সেকেন্ড হয়েছেন ফার্স্ট হয়েছে কিন্তু চীনের এক প্লেয়ার তো এটা কিন্তু ভারতীয়দের জন্য খুবই গর্বের বিষয় এবং অবশ্যই মীরাবাই চানু কিন্তু আজ প্রত্যেকটা ভারতীয়কে গর্বিত করে তুলল এটা কিন্তু বলাই বাহুল্য এবার আমরা সরাসরি চলে আসবো এসসি ইস্টবেঙ্গলের ব্যাপারে তো এসসি ইস্টবেঙ্গলেরকে নিয়ে তো কোনো সমস্যার কি বলবো কম নেই গতকাল মিটিং ছিল সেখানে ডিসিশন যেটা নেওয়া হলো মানে সেখানে অনেক প্রাক্তন অধিনায়করা ছিলেন সুকুমার বাবুর থেকে শুরু করে চন্দনবাবু প্রত্যেকেই ছিলেন এবং প্রত্যেকেই টার্মশিটটা দেখেন এবং তারা ডিসিশন নেন এই টার্মশিটে সাইন করা মানে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবকে বিক্রি করে দেওয়া এবং টার্মশিটটা এমনভাবেই তৈরি যাতে ইস্টবেঙ্গল বিক্রি হয়ে যায় সি সিমেন্টের কাছে এবং সি সিমেন্ট ইস্টবেঙ্গলকে কিনে নিতে চাইছে এক কথায় তো তারা কিন্তু ছাব্বিশ তারিখ আরও একটা বৈঠক ডেকেছে এবং সেখানে কিন্তু প্রাক্তন প্লেয়াররা হকি প্লেয়ার হোক ক্রিকেট প্লেয়ার হোক অ্যাথলেটিক্স হোক বা ফুটবল প্লেয়ার হোক প্রত্যেকে এসে টার্মশিটটা দেখতে পারবে এবং মতামত জানাতে পারবে ছাব্বিশ তারিখ কিন্তু একটা ভালো দিন বা বলতে পারো স্পেশাল এবং গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে এসসি ইস্ট ইস্টবেঙ্গলের কর্মকর্তা এবং এসসি ইস্টবেঙ্গলের ভবিষ্যতের জন্যে এবার আমরা চলে আসি রিলায়েন্স তো দেখো রিলায়েন্সের ব্যাপারটা কিন্তু আমি সবার আগে জানিয়েছিলাম তখন অনেকেই বিশ্বাস করি এখন বিভিন্ন বড়ো বড়ো ইউটিউব চ্যানেল সেটা কভার করেছে এর জন্য তোমরা বিশ্বাস করেছো আমার এতে কিছু করার নেই যেহেতু আমাদের ছোট চ্যানেল যাই হোক তো রিলায়েন্স অবশ্যই টাকা ঢালতে রাজি তোমরা অনেকেই বলছিলে যে এটাকে সত্যি তো দেখো আমি প্রমাণও দিয়ে দিয়েছিলাম যে রিলায়েন্স কিন্তু টাকা ঢালতে রাজি রিলায়েন্স কিন্তু এই মুহূর্তে বলতে পারো এক পায়ে খারাপ ইস্টবেঙ্গলে তারা ইনভেস্ট করতে তবে ঘটনা হচ্ছে এফএসডিএল যেটা প্রথমে বলেছিল বা আইএসএল কর্তৃপক্ষ যেটা প্রথমে বলেছিল নতুন ইনভেস্টার এনে নতুনভাবে সব কাগজপত্র ডকুমেন্টস সবগুলি ঠিক করতে তাদের প্রচুর টাইম লেগে যাবে সেটা আগের বারের মতোই হবে এবং ইস্টবেঙ্গলের জন্য তারা প্রত্যেক বছর নতুনভাবে ডকুমেন্টস সাজাতে পারবে না নতুনভাবে তারা লাইসেন্সিং প্রক্রিয়া করতে পারবে না প্রত্যেক বছর প্রত্যেকটা নতুন ইনভেস্টারের জন্য তাই কিন্তু তারা আগে এরকম কথাই বলছিল। যে নতুন ইনভেস্টার আসলে কিন্তু এবছরে আইএসএল খেলা ইস্টবেঙ্গলের স্বপ্নই থেকে যাবে তবে যেহেতু এটা রিলায়েন্স কোম্পানি যেহেতু এতে নিতা আম্বানির মালিকানা রয়েছে এবং যেহেতু নিতা সাথে মানে প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে এই কোম্পানির তাই ব্যাপারটা কিন্তু পরে নমনীয় হবে এটা আশা করাই যায় তবে আমি বলছি না যে রিলায়েন্স কোম্পানি হতে চলো যে নতুন ইনভেস্টার দেখো এটা জাস্ট রিলায়েন্স কোম্পানি এটা রিভিল করেছে বিভিন্ন সূত্র মারফত এটা খবর বেরিয়েছে যে না রিলায়েন্স কোম্পানি ইনভেস্টমেন্ট করতে চায় তারা এগ্রিমেন্টটা চেয়ে পাঠিয়েছে তারা এগ্রিমেন্টটা দেখতে চায় কি কি ফল্ট রয়েছে এটা নয় যে ইনভেস্টমেন্ট বা ইনভেস্টার এবং কর্মকর্তাদের বৈঠক হলো না তাতেই ইনভেস্টার রাজি হয়ে গেলো এটা কখনো হয় না এরপরে মোটামুটি আরও দু তিনটি বৈঠক বসবে যদি ডিসিশন নেওয়াই হয় যে নতুন ইনভেস্টার আসবে তাহলে আরও দু তিনটি বৈঠক বসবে তারপর এগ্রিমেন্টে সাইন হবে সেটা এখনই হবে না এবং নতুন ইনভেস্টার আসার সম্ভাবনা আমার মতে এই মুহূর্তে অনেকটাই কম হ্যাঁ রিলায়েন্স বলেছে এটা বারবারই বলছে রিলায়েন্স বলেছে আমরা ইনভেস্টমেন্ট করতে রাজি বাট এটা এখনও সম্ভাবনা অনেকটাই কম তাই তোমরা অনেকে বলছিলে কনফার্ম কি না তো একদমই না রিলায়েন্স একদমই এই মুহুর্তে কনফার্ম নয় এবং সম্ভাবনাও কম তবে রিলায়েন্স আগ্রহী এটাই তোমাদের গতকালও জানিয়েছিলাম আজকেও জানালাম তো এই ভিডিওতে আমি তোমাদের এসবই জানাতাম তো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা অবশ্যই লাইক করো অবশ্যই শেয়ার করো অবশ্যই সাবস্ক্রাইব করো